চেতনা নেই। যেমন একটা ছোট্ট কথা বলি, এই কলিযুগের ছেলে মেয়েরা দেখবেন বড় ঘটা করে শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। কি গো মা, যায় না? যাই তো, আগে শুধু ছেলেরাই যেত, এখন মেয়েরাও যায়। আমাদের শখ হয়েছে আমরা বাবা শিবের মাথায় জল ঢালতে যাব। তো একবার কেন মা, আপনি 100 বার যান, ক্ষতি কিছু নেই। একবার নয়, আপনি বাবা শিবের মাথায় 100 বার জল ঢালুন, তাতে এতটুকু ক্ষতি নেই। কিন্তু দুঃখের কথা কি জানেন, যে ছেলে মেয়েরা ওই খালি পায়ে হেঁটে হেঁটে মনে ভক্তি দিয়ে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, মিলিয়ে দেখবেন আজ অবধি সেই ছেলেরা নিজের বাড়িতে কল থেকে এক বালতি জল তুলে আজ অবধি নিজের বাবার মাথায় এক বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না, সেই ছেলে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এবার আপনারা একটু বিচার করে বলুন, আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা আপনাকে স্নান করিয়ে দেয়নি, আদরের খোকাকে স্নান করিয়ে দেয়নি? আমার বাবা কত সুন্দর আদরের খোকাকে স্নান করিয়ে দেয়, কিন্তু খোকা যখন বড় হয়ে যায় তখন ওই বৃদ্ধা বাবার মাথায় এক বালতি জল ঢেলে বাবাকে নিজের হাতে কোনো দিনও স্নান করিয়ে দেয় না। সে যদি বাবা ভোলানাথের মাথায় 100 বারও জল ঢালতে যায় তাতেও কিন্তু কোনো লাভ হবে না, কি গো, তাই না? কারণ আমাদের আসল গুরু হচ্ছে বাবা মা, মাতা পিতা, কিন্তু আমরা সেটা করি না, ওই জন্য আমরা অচেতন। আমাদের গুরুজনের পথে ভক্তি নেই। আর আমি যদি একটা ভালো শাড়ি পরে আমি যদি মন্দিরে পুজো দিতে যাই, তা কোনো লাভ হবে মা? কোনো লাভ হবে না। তাই কি বলছে বাবা, হ্যাঁ আখবো যো শাম কাদারিশন কিয়া করে, হ্যাঁ আখবো যো শাম কাদারিশন কিয়া করে, হ্যাঁ শীষ যো প্রভু চরণ মে বন্দন কিয়া করে, বেকার মুখ হে জো রহি ব্যর্থে বাতো মে, বেকার মুখ হে জো রহি ব্যর্থে বাতো মে, মুখ ওহি জো হরি নাম কা সুমিরন কিয়া করে, হীরে মোতি সে নেহি শোভা হে হাত কি, ভালো ভালো চুড়ি পরলে হাতে শোভা হয় না, যে হাত গোবিন্দ সেবা দিতে পারে না সেই হাতের কোনো দাম নেই, কি গো মা, তাই না? হীরে মোতি সে নেহি শোভা হে হাত কি, হে হাত যো ভগবান কা পূজন কিয়া করে, মর কর ভি অমর নাম হে উস জীবিকা জগ মে, প্রভু প্রেম মে বলিদান যো জীবন কিয়া করে। একটু উলু ধ্বনি, হরি হরি বল। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ओ तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, मेरा रानी दीवानी कहने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। एक तो हरी थोड़ी गिदाई गौर हरि हरि
ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ओ तू गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। राणा ने विष दिया मनोयम मृत पिया, भजन गाई मीरा मायर भजन तक मीरा मायर जीवन सब बड़ शत्रु क्या शत्रु बसि घरे थे बहरे थे कि तईना शत्रु बसि घरे बर ना तो मीरा मायर सब मीरा मायर घरे शत्रु और तार जीवन सब बड़ शत्रु हे तार भाषुर राना তার ভাসুরটাকে বিষ দিয়েছিল বাবা, বিষ দিয়ে মারার জন্য, কিন্তু রাখে হরি তোমারে কে। রানা নে বিষ দিয়া মানো অমৃত পিয়া, মীরা সাগর মে সরিতা সমানে লাগি, দুঃখে লাখ সহে মুশে গোবিন্দ কহে, মীরা গোবিন্দ গোপালে গানে লাগে, ও তো গালি গালি হরে গুণ গানে লাগে, এসে লাগি লাগন মীরা হো গই মগন, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ओ तू गली 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 हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। निताई गौर हरि हरि बोल। তাহলে বাবা ভগবান এত সুন্দর হাত দিয়েছে, শুধু ভালো ভালো রান্না করলে হবে না, একটু গোবিন্দের নামও তো করতে হবে কি গো মা, তাই তো সারাদিন বাড়ির কাছে ব্যস্ত, তাহলে এখানে আমরা এসেছি কেন, ভগবানের নামে একটু হাতে তালি দেব, ভগবানের নাম করব কি গো মা, তাই না, এইটুকু তো আমাদের সময়, আবার সে সংসারে ফিরে যাবেন আর ভগবানের নাম করা হবে না। তাহলে কান দিয়েছি অকথা কুকথা শোনার জন্য নয়, ভগবানের নাম শোনার জন্য, এত সুন্দর বদন দিয়েছে ভগবানের নাম করার জন্য, চরণ দুটো দিয়েছে যেখানে হরি নাম হয় সেখানে যাওয়ার জন্য, তীর্থ ভ্রমণ করার জন্য, যেখানে অর্কেস্টার হয় সেখানে গিয়ে বসলে মঙ্গল হবে না কি গো মা, তাই তো, তা মঙ্গলটা হবে কোথায়, না হরি নাম যেখানে হয় ভগবানের নাম যেখানে হয় সেখানে গিয়ে যদি বসেন তবেই কিন্তু আমাদের মঙ্গল হবে। খুব ছোটবেলায় একটা কবিতা পড়েছি, কবিতাটা কিন্তু সকলেরই জানা, তবু আমি দু লাইন তুলে ধরছি, আপনাদের মনে আছে তো মা কবিতাটা, বলছি কুমোর পাড়ার গরুর গাড়ি, মনে আছে, ঘর নড়িয়েছে মানে মনে আছে, আর এটা মনে থাকারই কথা, এটা কেউ ভুলবে না তাই না, কুমোর পাড়ার গরুর গাড়ি তাতে বোঝাই করা কলসি হাড়ি। হ্যাঁ, তো আমাদের যে দেহটা দেখছেন, প্রত্যেকটা মানুষের শরীরটা দেহটা রক্ত মাংস দিয়ে তৈরি করা হচ্ছে একটা গরুর গাড়ি, তাতে বোঝাই করা কলসি হাড়ি, মানে আমাদের দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, মানে দুটি পা দুটি হাত যে সকল ইন্দ্রিয় আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটা হলো বোঝাই করা কলসি হাড়ি। এরপর কি বলছে, গাড়ি চালাই, হ্যাঁ হ্যাঁ মনে রাখবেন, গাড়িটা আপনার হতে পারে কিন্তু এই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন কি গো মা, তাই না, এই গাড়িটা আপনার কিন্তু এই গাড়ির ড্রাইভার আপনি নয়, কারণ গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন, এখানে মদন মানে ওই গ্রামের মদন নয়, কিন্তু আপনাদের এখানে যে মদন আছে আমি ওই মদনের কথা বলিনি, এখানে মদন মানে সাধারণ মানুষ নয়, এখানে মদন মানে হচ্ছে কামদেবের নাম, কামদেবের আরেক নাম ছিল মদন, মদন মানে কামনা বাসনা লোভ লালসা, আমরা যাই বলি না কেন লোভ লালসা আমাদের কিন্তু পেছন ছাড়বে না তাই না, হরি বলি হরি বল, আমি যদি বলি আমার লোভ নেই তাহলে বলাটা ভুল হবে কি গো, তাই তো, বলাটা ভুল হবে, লোভের জন্যই সবাই যাচ্ছি, স্বার্থের জন্য সবাই ছুটছি, পেটের জন্য আমরা কী না করি, তাহলে আমরা যেখানে যাই না কেন আমাদের লোভ লালসা পেছন ছাড়ে না, সঙ্গে যে যাই ভাগ্নে মদন, হাট বসেছে
শুক্রবারে, বাহ খুব ভালো, হাট বসেছে শুক্রবারে। তা দেখবেন ওই গ্রামে গঞ্জে দেখবেন সপ্তাহে একদিন করে হাট বসে, কি গোমা, তাই না? আর বাজার এলাকা হলে হয়তো প্রতিদিন হাট, প্রতিদিনই বাজার, কিন্তু গ্রামে কি হয়, সপ্তাহে কোনো একদিন হাট বসে গ্রামে। তো আমাদের জীবনেও কিন্তু একদিন হাট বসবে, আর আমাদের জীবনে যেদিন হাট বসবে সেটা হলো শুক্রবারের হাট। অর্থাৎ যেদিন আমরা ইহলোক ছেড়ে পরলোকে গমন করব সেই দিনটা হচ্ছে আমাদের জীবনের শুক্রবারের দিন। হরি বল। তাহলে আমরা এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি, 84 লক্ষ জনই ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি, তাই না মা? ওই এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম তা করলে হবে না। এত সুন্দর যখন সুযোগ পেয়েছি সেই সুযোগে ভগবানের নাম করতে হবে। তনকে তাম্বুরে মেদো, তনকে তাম্বুরে মেদো, শাশকি তান বলে জয় শিয়া রাম রাম, জয় রাধে শ্যাম শ্যাম। একটু উলু ধ্বনি নিতাই গৌর, হরি হরি বল। আমার পেছনের মায়েদের বলছি, ওই পেছনে যারা চেয়ারে বসে আছে, বলি মায়েদের বলছি, আজকে বাড়িতে দুপুরবেলায় সেবা শান্তি ভালো হয়নি? ভালো হয়েছে? তা ভোল্টেজটা তো কম কেন মা? এখনো তো এরপর আরো কীর্তন বাকি আছে, এটা তো শুরু হলো, একটু জোর করে উলুধ্বনি দেন দেখি। বাহ, জয় শিয়া রাম রাম, জয় রাধে শ্যাম শ্যাম, জয় শিয়া রাম। লগন লগি রে রাধা জিসে জগি রে জগমগ জ্যোতি, জগি রে জগমগ জ্যোতি, রাম নাম কা হীরা পায়া, শ্যাম নাম কা মোতি, ও জগি রে জগমগ জ্যোতি, মন কি মুরলিয়া মে, মন কি মুরলিয়া মে, মন কি মুরলিয়া মে, সুর কা সিঙ্গার বলে জয় শিয়া রাম রাম, জয় রাধে শ্যাম শ্যাম, বলো জয় শিয়া রাম রাম, বলো রাধে শ্যাম শ্যাম, জয় শিয়া রাম রাম, জয় রাধে শ্যাম শ্যাম। তাহলে আমরা এত সুন্দর সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, চেষ্টা করব সবাই মিলে যতক্ষণ বসে থাকবো ভগবানের নাম করব, করতালি দেব, আনন্দে মেতে উঠব, তাই না? হরি বল। তা ভগবান অর্থাৎ শ্রী ব্রজের কৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে এসে হরিনামের খেলায় মাতোয়ারা, হরিনামের খেলা খেলছেন। ভগবান খেলতে বড় ভালোবাসেন মা, তা আজকে হরিনামের খেলা খেলছেন। খেলা তো পৃথিবীতে অনেক রকম হচ্ছে, তাই না? চারিদিকে শুধু বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কত খেলা হয়ে গেল আর কত খেলা হচ্ছে, এরপর যে কত খেলা হবে জানা নেই, তাই না বাবা? হরি বল। তো চারিদিকে শুধু খেলা হচ্ছে, কিন্তু এত এত খেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ খেলা কোনটি? হ্যাঁ, এই মাঠে যে আমরা খেলতে এসেছি, আপনারা এসেছেন আমরা এসেছি, এটা হতো হরিনামের খেলা। তাহলে আমরা সকলে হরিনামের খেলা খেলতে এসেছি। তো দেখুন, মানুষ একটাই কিন্তু খেলাটা পরিবর্তন হয়ে গেছে, যেই কৃষ্ণ সেই গৌর, কিন্তু খেলাটা অন্যরকম।
তা অন্য রকম কেমন খেলা বৃন্দাবনে খেলা ছিল মুরলি বাদন বৃন্দাবন নিদাই গৌর হরি বল হরি বল খেলা ছিল মুরলি বাদন আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন আহা বৃন্দাবনে খেলা ছিল মুরলি বাদন বৃন্দাবনে খেলা ছিল মুরলি বাদন কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন কলিযুগে নিদাই গৌর হরি বল কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন যুগে খেলা হলো নাম সংকীর্তন বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি 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 ওই কৃষ্ণ মাঠে ঘাটে গরু চড়াতো আর কলিযুগে খেলা হলো ধুলাই গড়া গড়ি কলিযুগের খেলা হলো হরি বল গড়া গড়ি এই কলিযুগের খেলা হলো ধুলাই গড়া গড়ি কলিযুগের খেলা হলো ধুলাই গড়া গড়ি প্রভু গড়া গড়ি যাই গো প্রভু গড়া গড়ি যাই গো গড়ি যাই গো গড়া গড়ি যাই গো হানাতে হানাতে বলে গড়া গড়ি যাই গো খেলাতে খেলাতে গড়া গড়া গড়ি যাই গো হানাতে হানাতে বলে গড়া গড়ি যাই গো হানাতে হানাতে বলে গড়া গড়ি যাই গো কলিযুগে খেলা হলো ধুলাই গড়া বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি আর কলিযুগে খেলা হলো ধুলাই গড়া গড়ি সেই মহাপ্রভু পূর্বের ভাবে ভাবিত হয়ে কখনো বা কাঁদছেন কখনো বা হাসছেন কখনো বা গড়া গড়ি যাচ্ছেন সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গাই নাহি মাখে গাই ধুলাই ধূসর অঙ্গ ভূমি গড়ি যাই ধুলাই ধূসর ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায় ধরনে না যায় বাসুদেব ঘোষে কহে মান রস গাই মান রস গোড়া চাল বাসু ঘোষে গায় হরি বল আসুন এবার আমরা লীলায় প্রবেশ করব তো বৃন্দাবনে প্রবেশ করব বৃন্দাবনে আগে থেকেই আছি কারণ যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হলো মধুর বৃন্দাবন তাই না মা শাস্ত্রে বলছে পাঁচটা জায়গাকে বৃন্দাবন বলা হয় কোন কোন জায়গা যেখানে হয় গীতা ভাগবত স্থাপনম যেখানে ভাগবতকে আপনি রাখবেন স্থাপন করবেন সেটা হলো বৃন্দাবন যত্র তুলসী কাননম যেখানে তুলসীর মঞ্চ থাকে তুলসীর বাগান থাকে সেটা হলো বৃন্দাবন যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটা হলো বৃন্দাবন চার নাম্বার যেখানে হয় ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রেমনিকেতন সেটা হলো বৃন্দাবন আর পাঁচ নাম্বার যেখানে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের মধুর মধুর লীলা সেটা হলো মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন তা আগে থেকেই বৃন্দাবনেই আছি তবু বিষয়ে প্রবেশ করতে গেলে লীলায় প্রবেশ করতে গেলে একটা ভজন গাইতে গাইতে লীলায় প্রবেশ করতে হয় তাই না তাহলে আমার সঙ্গে বৃন্দাবনে লীলা আস্বাদন করার জন্য বৃন্দাবনে কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি হাত তুলুন হাত তুলুন ও বাবা অনেকে আবার এইটুকু তুলছে এইটুকু তুললে এইটুকু নি কী পাবে ও তার থেকে বেশি হবে না দেখি পুরো হাত তুলুন হাত তুলুন রাধা রানী কি জয় সকল ভক্তবৃন্দ কি জয় হরিবাসর কমিটি কি জয় যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয় তাদেরও জয় সর্বনাশ কি কীর্তন শুনছে না বলে যারা ঘুমাচ্ছে তাদেরও জয় অনেকে আসে চেয়ারে বসে বসে আমি এখান থেকে দেখতে পাচ্ছি হরি বল হরি বল চলুন বৃন্দাবনে প্রবেশ করব আচ্ছা বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কার নাম গাইতে হয় কার নাম গাইব বাহ রাধা নাম তাই না তাহলে রাধারানীর ভজন গাইতে গাইতে আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করব তাই তো হরি হরি বল সকলে এবার জোর করে উলুধ্বনি দেন তো দেখি বাহ খুব সুন্দর হয়েছে রাধা 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 বলো হাতে তালি দেবেন কিন্তু সকলে কেমন ওরে যদি
যাবে মধুর বৃন্দাবন সকল ভক্ত আমার সঙ্গে হাতে তালি দিই, আমি বলবো বৃন্দাবন মে, আর আপনারা একই কথা বলবেন বারবার রাধে রাধে, কেমন? দেখি একটু হাতে তালি দিই, হয়ে যাক একটু নাম। বাহ, এবার বলুন আমার সঙ্গে তালে তালে বলবেন, বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে কেশি ঘাট মে বংশীবট মে গলি গলি মে কুঞ্জ গলি মে আরে গোবর্ধন মে রাধে রাধে, হামারি প্যারি রাধে রাধে, সবকি প্যারি তুলে। আমাদের অবস্থায় ভোতা কাটারির মতো হয়ে গেছে কি গোমা, তাই না? কাটারি জানেন তো, এই মনে করুন একটা ধার করা কাটারি, ধারানো কাটারি। আপনি যদি ব্যবহার না করে আপনার বাড়িতে এক বছর রেখে দেন, এক বছর পর যদি বের করেন, কাটারিটার ধার থাকবে না ভোতা হবে? আমরাও ভোতা হয়ে গেছি, তাই না? আমরাও ভোতা হয়ে গেছি, ওই জন্য আমাদের অবস্থা এরকম। দেখি দুটো হাত তুলেই, বাহ খুব সুন্দর, বলো রাধে রাধে, হাত উঠাকে তালি বাজাকে, আরে মিলকর বলো প্রেম সে বলো ভাব সে বলো রাধে রাধে, রাধে রাধে হাত উঠাকে তালি বাজাকে, মিলকর বলো প্রেম সে বলো, প্রেম সে বলো আমারি
बंशी घाट में बंशी पट में गिरी गोवर्धन गिरी गोवर्धन दर्शन गांव में गोकुल धाम में अरे वृंदावन में राधे 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 बोलिए राधा रानी की जय। ओरे राखल राजा बोले देना बोल कथा राधा कुंड गिरी गोवर्धन সুন্দর হয়েছে। এবার একটু একটু ভোল্টেজ বাড়ছে মনে হচ্ছে, এরপরে আরো হয়তো বাড়বে, তাই না? হরি বলি।